নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশান দু হাজার সালের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করছি যেগুলি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি প্রথম অধ্যায় অতীত স্মরণ এখান থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু তেইশ সালে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ উপকথা লিজেন্ড ব্র্যাকেটে পুরা কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণা এরা কীভাবে রূপদান করে অথবা এদের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্টের খাতায় আমি সিলেক্ট করেছি আমি যে সাজেশানটা সিলেক্ট করেছি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে আজকে আমি দু সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো আমি সিলেক্ট করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো দ্বিতীয় নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি পেশাদারী ও অপেশাদারী ইতিহাস বলতে কী বোঝো এদের মধ্যে পার্থক্য অথবা দৃশ্য লেখ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরে কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি লোককথা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের দু সালের সাজেশন নিয়ে আলোচনা করছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিকের দু সালের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার তো দেখো এই দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি সেইগুলো আমি সিলেক্ট করেছি দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি জাতি বিতর্ক এবং উপনিবেশিক ভারতে এর প্রভাব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এক নম্বর এবং দু নম্বর যে প্রশ্ন আছে সব থেকে ভাইটাল প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায়ের সব থেকে বেশি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে তিন নম্বরে তিন নম্বরে কোশ্চেন বলেছে মার্কেন্টাইল বাদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য এবং অর্থনীতিতে এর অবসান কীভাবে ঘটে অথবা এই মতবাদের মূল বক্তব্য লেখ মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কেন্টাইল বাদ মার্কেন্টাইল বাদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য এবং এর অর্থনীতির অবসান কিভাবে ঘটে মানে এই অর্থনীতির অবসান কিভাবে ঘটে মানে মার্কেন্টাইল বাদে ঠিক আছে এই মতবাদের মূল বক্তব্য লেখো চার নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি আর একবার বলছি সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই চারখানা কোশ্চেন পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক অর্থাৎ উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এই পাঁচখানা কোশ্চেন তোমরা যদি পড়ে যেতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে হিউজ পরিমাণে সিলেবাস আছে প্রচুর প্রশ্ন আছে এর ভিতর থেকে আমি মাত্র পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি দ্বিতীয় অধ্যায় থেকে এই পাঁচখানা কোশ্চেন পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য তো দেখো এই তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের ও ফলাফল আলোচনা করো এক নম্বরের কোশ্চেন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণও ফলাফল আলোচনা করো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রসার এর ফলাফল উল্লেখ করো দু নম্বরের কোশ্চেন আমি আরেকবার বলছি ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রসার এর ফলাফল উল্লেখ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি বিস্তারিত আলোচনা করো চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি বিস্তারিত আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই চারখানা কোশ্চেন ভাইটাল কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি আমরা আজকে উচ্চ মাধ্যমিকের দু সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি এবং সব কোশ্চেন থেকে যেগুলো বাছাই করে সাট করে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো সিলেক্ট করেছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে পাঁচ নম্বরে কোশ্চেন নানকিং কিং সন্ধি ও তিয়ানসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো ছ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তো দেখো এই যে সখানা কোশ্চেন আছে এই ছখানা কোশ্চেন থেকে বেশি গুরুত্বপূর্ণ দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তো দেখো সমস্ত ধরনের সাজেশান পেতে গেলে এবং সমস্ত ধরনের নোটস পেতে গেলে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব টাইপ করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ তো দেখো আমাদের নেক্সট চ্যাপ্টার কী আছে আমাদের নেক্সট চ্যাপ্টার আছে চতুর্থ অধ্যায় কী আছে সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া চতুর্থ অধ্যায় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এক নম্বর এবং দু নম্বর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দু নম্বরের কোশ্চেন এক নম্বরে কোশ্চেন কোশ্চেনও তোমরা ভালো করে পড়ে যাবে তিন নম্বরে কোশ্চেন কি সিলেক্ট করছে চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল তো দেখো সব থেকে কাঠ সাট করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে হিউজ পরিমাণে সিলেবাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে তো কোন প্রশ্ন আসতে পারে কোন প্রশ্নকে কাঠসাট করতে হবে সেইগুলো আমরা বিবেচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সিলেক্ট করেছি এই সাজেশনটা যেগুলো দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পঞ্চম অধ্যায় ঐপনিবেশিক ভারতের শাসন ঔপনিবেশিক ভারতের শাসন থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি মন্টেগু সেমস্পোর্ট সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও সর্তা বলে আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল কোশ্চেন তো দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় টোটাল আটখানা চ্যাপ্টার দু হাজার সালে যদি কোনো কারণে তোমাদের সিলেবাস রিডিউস করা হয় তাহলে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছি যে চ্যাপ্টার যদি কোনো চ্যাপ্টার যদি রিডিউস করে সেই চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সব চ্যাপ্টার পড়ে যাবে সেই জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের নাম উল্লেখ করেছি ঠিক আছে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি জালিয়নালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই ঘটনার গুরুত্ব আলোচনা করো চার নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল উনিশশো সালের বাংলায় পঞ্চাশের মনান্তরের কারণ লেখো এর প্রভাব লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তোমরা জানো দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় বাদ ছিল তিনখানা চ্যাপ্টার তো দেখো যদি কোনো চ্যাপ্টার যদি বাদ দিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ডব্লু বিস যদি বাদ দিয়ে দেয় সেই চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে পড়বে আশা করি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা থাকবে দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাসের ক্ষেত্রে তো দেখো ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশিক সমূহ তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের বা ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে যা যেন লেখো এটি কেন ব্যর্থ হয়েছিল তোমাদের মাথায় রাখতে হবে যদি আগস্ট আন্দোলন দেয় তাহলে সেটা ভারত ছাড়া আন্দোলন আছে ঠিক আছে এবং দ্বিতীয় নম্বর কোশ্চেন কী ছিল ভারত ছাড়া আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো তো দেখো দুখানা যে কোশ্চেন আছে একই টাইপের কোশ্চেন আছে কোশ্চেনটা ঘুরে দিতে পারে বলতে পারে যে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে কী জানো বা আগস্ট আন্দোলন সম্পর্কে কী জানো একই টাইপের কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালের ক্ষেত্রে তো দেখো আমাদের নেক্সট তিন নম্বরের কোশ্চেন কী আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো আজাদ হিন্দ বানামে একটু ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে ঠিক আছে তো দেখো আজাদহীন বাহিনীর ভূমিকা লিখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বরে কোশ্চেন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রর ভূমিকা অথবা আজাদহীন বাহিনীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশনের কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি চার নম্বরে কোশ্চেন কি সিলেক্ট করেছি ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের ডক্টর সুকর্ণ এর ভূমিকা লেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো সংক্ষেপে লেখো তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট চারখানা কোশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা তোমরা দেখে যাবে আসার চান্স আছে এখান থেকে কিন্তু এমসি কিউব কিউব পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে তো দেখো আমি কাট সাট করে ছাটাই বাছাই করে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো সিলেক্ট করেছি দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আছে সাদেশান উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশ সালের সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ তো দেখো ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করেছি ফার্স্ট কোয়েশ্চেন আমি সিলেক্ট করছি ঠান্ডা লড়াইয়ের পটভূমি লেখো অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধের আরম্ভ হয় ঠান্ডা লড়াইয়ের এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো এক নম্বর কোয়েশ্চেন ঠান্ডা লড়াই মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ভাইটাল কোশ্চেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার তেইশ সালে উচ্চমাধ্যমিক সপ্তম অধ্যায় থেকে ঠান্ডা লড়াইয়ের পটভূমি লেখো অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধের আরম্ভ হয় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণ স্বাদেশান দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে কাট সাট করে সাটাই বাছাই করে এই কোশ্চেন সিলেক্ট করেছি আমরা দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করা হয়েছে সুয়েস সংকট কি সুয়েস খাল সংকট সৃষ্টির কারণ কি এর গুরুত্ব ও ফলাফল লেখক মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি আমরা বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমরা এই দু সালের সাজেশান সিলেক্ট করেছি এবং আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা সাজেশান সিলেক্ট করেছি আমাদের এস একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে আমরা দু হাজার তেইশ সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী যেন এর গুরুত্ব কী ছিল পাঁচ নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি জোট নিরপেক্ষ নীতি কী এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো তো দেখো বানাম একটু গন্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে জোট নিরপেক্ষ নীতি কী এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো তো দেখো এই বানামটা একটু গন্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আছে আজকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করেছি থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কাট সাট করে এবং সাটাই বাছাই করে এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন দেশে কী এর প্রভাব পড়েছিল বিভিন্ন দেশে কী প্রভাব পড়েছিল মোস্ট ইম্পর্টেন্ট আছে ছ নম্বরের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ অব উপনিবেশীকরণ তো দেখো অব উপনিবেশীকরণ থেকে কোন কোশ্চেনগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো থেকে বেশি ভাইটাল সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি অবউপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট দু নম্বরের কোশ্চেন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এটা আমাদের লাস্ট চ্যাপ্টার অষ্টম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে আমি কাট সাট করে সাটাই বাছাই করে কয়েকটা কোশ্চেন সিলেক্ট করেছি হিউজ পরিমাণের সিলেবাস এই সিলেবাস থেকে কাঠ সাট করে সাজেশান সিলেক্ট করাটা খুবই কঠিন হয়ে যায় তার ভিতর থেকে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট আছে যেগুলি আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্য কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি এই তিনখানা কোশ্চেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে দু তেইশ সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে আজকে আমি দু সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে